আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা আছি আপনাদের সাথে আর আজকে এসেছে আমার চাচা শ্বশুর আর আমার শ্বশুর তো আব্বাকে আর চাচাকে নাস্তা দিয়ে তারপরে দিলাম হলো চা তারপরে রান্না শুরু করে দিব ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করা হয়েছে আর এটা একবারে এনে রেখে দেওয়া হয়েছিল এ কারণে একটু প্রবলেম হচ্ছে তবে আজকে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিব এখানে আছে হাঁস এবং বাটা মাছ আর সেই সাথে ইলিশ মাছ আর আছে এখানে কলিজা শুধু কলিজা না কলিজার সংখ্যা আর আরও অনেক কিছু আছে মানে তেল তারপরে আরও যে ওর যে কলিজার পাটগুলো আছে সমস্ত কিছুই আছে তো এরকম করে গরম পানির মধ্যে দিয়ে দিলে তাহলে কলিজা থেকে কালো ভাবটা চলে যাবে আর এখানে বাচা মাছটা আমি উঠিয়ে দিয়েছি বাঁচা মাছটা রান্না করা হচ্ছে সব কিছু ময় মশলা দিয়ে মাখিয়ে রান্না করা হচ্ছে এটা কষিয়ে রান্না করা হয়ে মানে হচ্ছে আপনারা তো অবশ্যই জানেন আমি কিভাবে রান্না করি আজকে অনেক কিছু রান্না আছে সেটা প্রত্যেকটা রান্না দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা রান্না করছি পেঁয়াজ মরিচ ভেজে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়েছে সেই সাথে হলুদ লবণ মরিচ সমস্ত কিছু দিয়ে দিয়ে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে সেই সাথে একটু টমেটো দিয়ে দেওয়া হয়েছে আর এখন পানি দিয়ে দেওয়া হলো যেহেতু চিংড়ি মাছ বেশি রান্না করতে হয় না পানিটা শুকিয়ে গেলে একদম ভুনা ভুনা যখন হবে তখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো এখানে আছে ব্রয়লার মুরগি আর হাঁসের মাংস হাঁসের মাংসটা কুটে নেওয়া হয়েছে এখানে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়েছে আর এখন কমিয়ে দিয়ে রান্না করা হবে আর এই পাশে বাঁচা মাছ দুই পাশে দুটা রান্না করছে কারণ একটু সময়ও নেই তো চিংড়ি মাছটার মধ্যে হয়ে গেছে এখন আমি এখানে কলিজাটা বসিয়ে দিব। আর কলিজাটা একটু সিদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি এটার কালো ভাবটা চলে গেছে দেখতে পাচ্ছেন আর এটা রান্না করলে আর কালো কালো হবে না এটা কষিয়ে নিব আর এখানে আমি দিয়েছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে সেই সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এগুলো এটা রান্না করা হচ্ছে আর মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আর কলিজাতে পর্যাপ্ত পরিমাণে একটু ঝাল বেশি লাগে কারণ এটা খুবই শক্ত সেই কারণে কলিজাটা একটু ঝাল বেশি হলেই ভালো লাগে কারণে একটু ঝাল বেশি দিয়ে রান্না করা হচ্ছে আর এটার ঝোল তো তো খাবে না তো আমাকে একটা আপু বলেছিল যে তো আমনি কি সাধারণ তরকারি খায় নাকি মানে সাধারণ খাবার তো আমার তো আমনি সাধারণ খাবারই খায় কারণ ওকে কখনো বাড়তি রান্না করে খাওয়ানো হয় না তো সেই সাথে ইলিশ মাছটা ছিলে নেওয়া হচ্ছে আর খুব তাড়াতাড়ি করা হচ্ছে কারণ ছোট দিনের মানে ছোটোবেলার দিন এখন খুব তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় সেই সকাল থেকে কাজ করছি আর পায়ে অনেক ব্যথা দাঁড়িয়ে থেকে রান্না করাটা খুবই টাফ হয়ে যায় সারা সারাদিন এইভাবে রান্না করতে করতে এর মধ্যে আমি এখানে বসিয়ে দিব হাঁসটা তো তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর দুটো তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে আর ওই পাশে আমি কলিজাটা কষিয়ে সুন্দর করে আরও কষাতে হবে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিব দিয়ে প্রেশার কুকারে তিন চারটা সিটি দিলেই হয়ে যাবে পরে নামানোর পরে আমি কড়াইয়ে দিয়ে দিব এবং কড়াইয়ে দেওয়ার পরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব তো এইভাবে কলিজা রান্না করা মানে হয়ে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি করছি এখানে হলুদ মরিচ ধনিয়া এবং লবণ আছে এটা হাঁসের মাংস রান্না করা হবে আর পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে হাঁসটাও কুটে নেওয়া হয়েছে আর এখন আমি দিয়ে দিব বাটা মশলা বাটা মশলার জন্য এখানে দিয়ে দেওয়া হবে হলো আপনার পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা যেহেতু হাঁস রান্না করা হবে এবং হাঁসের মাংস খুব মানে খুবই মশলা লাগে মশলাদার খাবার এটা আর কেন জানি না হাঁসের মাংসটা রান্না করার পরে কালো হয়ে যায় এটা আমার মাথাতেই আসে না কেন এত সুন্দর মশলাটা কষালাম এত সুন্দর কালার আসলো পরে রান্নার পরে এটা কালো হয়ে যাবে জানি না কেন তার মধ্যে এখন কষিয়ে নেওয়া হবে আর কষিয়ে নেওয়ার পরে এখানে গরম মশলাটাও দিয়ে দেওয়া হয়েছে দারচিনি এলাচ এগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমি মাংসটা দিয়ে দিব জি গোমা ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিলাম আর সব কিছুই করা হচ্ছে অনেক তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু মেহমান এসেছে আমার শ্বশুর এবং কাকা শ্বশুর এসেছে তো হাঁসের মাংসটা এখন কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন একদম তেল উপরে উঠে যাবে তখন এটাতে পানি দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে আর মনে রাখতে হবে হাঁসের মাংসে একটু আদা রসুন জিরা এবং রসুন এগুলো বেশি বেশি লাগে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এখানে সাদা এলাচ দারচিনি এবং মানে সাদা এলাচ আর দারচিনি দুটো ভিজে সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর সেই সাথে যে দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়ো এটা আমি অল্প অল্প করেই দিচ্ছি এবং নামানোর আগে আরও একটু দিয়ে দিব এটা এখন শুধুমাত্র মাংসের ভিতরের যেন ফ্লেভারটা যায় এবং মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় সেই মাংসটা ওদিকে কষতে থাকুক আর এখানে ইলিশ মাছটা কুটে নেওয়া হচ্ছে ইলিশ মাছটা আজকে ভাজি করবো যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করা হচ্ছে আর তরকারি অনেকগুলো হয়ে গেছে চিংড়ি মাছ বাঁচা মাছ হাঁসের মাংস এবং কলিজার তরকারি সেই সাথে আছে ফার্মের মুরগিও আছে তো সেই কারণে আজকে মাছটা ভাজা ভাজি করাও হচ্ছে যেহেতু পটল ভাজিটা যে এইগুলো করার সময় নাই এখন তো ইলিশ মাছটা খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে পিস করে এদিকে হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে খুব সুন্দর তেল উঠে গেছে উপর দিয়ে আর একটা খুব সুন্দর ফ্লেভার আসছে পর্যায়ে এখন আর একটু নেড়ে চড়ে পানি দিয়ে দিতে হবে সিদ্ধর জন্য আর এই হাঁসটা মানে শীতের দিনে হাঁস খেতে অনেক ভালো লাগে তৈলাক্ত হাঁস খেতে খুবই ভালো লাগে তো এটা অতটা তেল ছিল না তারপরেও অনেক ভালো এখানে ঝোল দিয়ে দেওয়া হলো আর এই ঝোলটা এখন খুব সুন্দর গাঢ় যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো আর এই যে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি পোলাওটাও করে নিয়েছি সব কিছু খুব তাড়াতাড়ি করা হচ্ছে বললাম তো সে কারণে পোলাও রান্নাটা আর দেখাচ্ছি না তো এখানে হাঁসের মাংসটা আমার হয়ে গেছে কিন্তু এখন আমি এখানে একটু জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর হাঁসের পাটা খেতে তার নাবো খুবই ভালোবাসে সে কারণে নেওয়া হয়েছে আর ভালোই লাগে খেতে আর পায়ে অনেক ক্যালসিয়াম আছে তো সে কারণে নেওয়া হয়েছে আর এখন ইলিশ মাছ গুলো ভেজে নেওয়া হবে মাছ ভাজিটা হয়ে গেছে এখন আমি এদিক ওদিক আর একটু নেড়ে চড়ে সুন্দর করে এক সাইড করে তারপর মাথাটা দিয়ে দিব কারণ মাথাটা হতে বেশি একটু টাইম লাগে তো সেই কারণে এই তেলের মধ্যে প্রথমে মানে এখন মাছগুলো দিয়ে দিব তো একটু সাইড করে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে আমি এখন মাথাগুলো মাথাটা দিয়ে দিই শীতের মধ্যে হাঁসের মাংস আর চালে আটার রুটি খুবই ভালো লাগে সেই সাথে ভালো লাগে আরও একটি জিনিস সেটা হলো খিচুড়ি তো আজকে খিচুড়িও রান্না করা হচ্ছে পোলাও রান্না করা হয়েছে তো সেই সাথে খিচুড়িও রান্না করা হচ্ছে আর এখানে আছে মাশকালের ডাল মাশকালের ডাল এবং চাল মিলিয়ে পাঁচ পটের মধ্যে দেওয়া হয়েছে এটা চার লিটার মানে প্রেশার কুকার তো চার লিটারে আমাদের এই যে ফ্লাস্কের মুখটা আছে সেটার পাসপোর্ট আটবে একদম টাইটাই হয়ে গিয়েছিল এখানে বেশ একটু দিয়ে দেওয়া হলো হাতে তৈরি করা ঘি এটা আমরা ঘরেই তৈরি করেছি আর সেই সাথে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়া হলো আর খিচুড়ি প্রেশার কুকারে রান্না করলে খুবই মজা হয় অনেক মজা হয় আর মাছের ডাল দিয়ে খিচুড়িটা খেতে আমরা খুবই ভালোবাসি তো সে কারণে মাছের ডাল দিয়ে করা হচ্ছে এখানে হলুদ আছে ধনিয়া আছে আছে আদা রসুন পেস্ট এগুলোই আছে ঘি আছে সাথে এলাচও আছে সাথে আর দিয়ে 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 দিব 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 জিরার গুঁড়ো গুঁড়ো ধনিয়ার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো আর জিরা গরম মশলা পরে তো চালটা খুব ভালো কষে উঠলে তখন দিয়ে দেওয়া হবে পানি আর এখানে গরম পানি ব্যবহার করা হবে তো সেই সাথে লবণটাও দিয়ে দেওয়া হলো যতটুকু পানি যতটুকু চাল মানে যতটুকু চাল তার তার ডাবল গরম পানি দিতে হবে দিয়ে তিনটা সিটি উঠবে ওঠার সঙ্গে সঙ্গে আমি লো হিটে দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে কমে দেবো কমিয়ে দিব তারপরে যখন আস্তে আস্তে এটার মানে ভাবটা উঠে যাবে তখন আমি এটা মানে খুলে ফেলবো দেখবেন এত সুন্দর খিচুড়ি হয় সে সাথে পানি দেওয়ার পরে একটু চেখে নিতে হবে লবণটা যেন কারণ এখানে তো আর লবণ চাখার সুযোগ নাই তা আমি একটু দিলাম দিয়ে আমি একটু হাতের উপরে নিয়ে নিলাম লবণটা ঠিকঠাক আছে কি না এখানে পানিটাই চেখে নিতে হবে তো আমার সবকিছু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই খিচুড়িটা হলেই খেতে দিতে পারবো আর সব কিছু যদি ফ্রিজে থাকে তাহলে দেখা যাচ্ছে যে রান্না করতে বেশি টাইম লাগে না আমার রান্না করতে তেমন একটা বেশি টাইম লাগে না আমি বারোটার সময় গিয়েছিলাম রান্না করতে তো চিংড়ি মাছ বাঁচা মাছ সব কিছুই হয়ে গেছে অনেক সুন্দর আর ইলিশ মাছটাও খুব সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি আর টেবিলটাও এখন সাজিয়ে ফেলবো তো খাবার দাবার রেডি হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে সেই সাথে খিচুড়িও আছে খিচুড়িটাও আমার হয়ে গেছে অনেক সুন্দর অনেক ঝরঝরা খিচুড়ি আপনারা এটা সকালেও ট্রাই করতে পারেন যারা এরকম মাখা মাখা সুন্দর করে খিচুড়ি খেতে চান অবশ্যই আমার মতো করে রান্না করবেন তাহলে খুবই ভালো হবে তো টেবিলটাও আমি সেই সাথে সাজিয়ে দিচ্ছি আর খাবার দাবারও কমপ্লিট সব কিছু মিলিয়ে অনেক খাবার দাবার আছে তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার সাথেই থাকবেন এবং আমার ভালো ভালো সুন্দর সুন্দর রান্না ভিডিও যদি আপনারা পেতে চান এবং সঙ্গে সঙ্গে যদি দেখতে চান তাহলে নোটিফিকেশন নোটিফিকেশনের বেল বাটনটি চেপে দেবেন তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের দরবারে সেই সাথে আপনি প্রথম দেখতে পাবেন এবং কমেন্টস করতে পারবেন যদি আপনি গ্রামের ভিডিও বেশি ভালোবাসেন তাহলে গ্রামের ভিডিও দেখতে পাবেন কারণ আমি গ্রামের ভিডিও করি

এই যে তো অমনি কে খাওয়াই দিচ্ছি আরে এই যে তো অমনি আর ওই যে তাহলি হ্যাঁ আবার জোর আবার জোর করতে হবে হ্যাঁ কি 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 সব এই রে সবার খাওয়া দাওয়া শেষ তো আমনিকে খাওয়াচ্ছি আর তো আমনি খাওয়ার পরে ওই প্লেটে আমি বসে পড়ি কারণ খাবার নষ্ট করা আমার পছন্দ হয় না তো সে হলো খিচুড়ি এবং মাংস সব একসাথে মিশিয়ে নিয়েছিল পোলাও মিশিয়ে নিয়েছিল এখানে সেমাই রান্না করা হচ্ছে দুধ সেমাই সেমাইটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে আর সেমাইটা যদি ভাজা ভালো হয় তাহলে রান্নাটাও বেশি ভালো হয় আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় সেমাই তো সেমাই রান্না করা হচ্ছে যেহেতু খাবারের পরে একটু মিষ্টি দিতেই হয় পায়েস রান্না করার টাইম নাই তাই সেই কারণে এখানে আপেল আছে এবং মিষ্টি আছে মানে সেমাই আছে আর এটার পরে আমি আর কোনো ভিডিও করি নাই তারপরে রাত হয়ে গেছে রাতে এখন আব্বা খাবে চাচা শ্বশুর চলে গিয়েছে আব্বা খাবে রুটি আব্বু আমি সবাই রুটি খাব তো এর জন্য রুটি বানানো হচ্ছে হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া হবে একে একে বেশ কয়েকটি রুটি বানানো হয়ে গেছে তো তোয়াতাহ রুটি খাবে হাঁসের মাংসটা গরম করে নিচ্ছি আজকে সারা দিনটা অনেক হয়েছে যেহেতু অনেক অনেক মানে কিছু আয়োজন সারাদিন রান্না করতে হয়েছে তো এই সাথে পায়ের ব্যথা তো আছে তো রুটিগুলো হয়ে যাচ্ছে একে একে সবগুলো আর রুটি হওয়ার সাথে সাথেই তো তোয়াতাহিনকে খেতে দিতে হবে তো এমনই এখন রাত্রিতে রুটি খাবে আর প্লেটে রুটি নিয়ে নিয়েছে তো আজকে দুটো রুটি খাবে সে একটা রুটি খাবে না আপনাদেরকে দেখাচ্ছে তো দেখিয়ে ও খাবে আর এই যে তোয়া তা তোয়া মনি তার দাদুর কাছে শুয়েছে সুন্দর করে দাদুর পাশেই শুয়েছে আজকে সে দাদুর কাছে শুবে আমাদের কাছে শুবে না তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন আর একটা ভাইয়া রাত বারোটার সময় আমাদেরকে মিষ্টি দিয়ে গেছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মিষ্টিটা অনেক ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ